নমস্কার বন্ধুরা, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের প্রত্যেককে স্বাগত আমার চ্যানেলে। আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ম্যাজিক নিয়ে এসেছি। যাদের দেখা আছে, জানা আছে, তাদের কথা আলাদা, যারা নতুন এই ম্যাজিকটা যারা দেখেনি তাদের কাছে খুব ভালো লাগবে। আমার একটা ভীষণ ভালো লাগা ম্যাজিক আপনাদের দেখাচ্ছি। থ্রি কার্ড মন্টি আপনারা অনেক রকমের দেখেছেন, অনেক ভেরিয়েশন দেখেছেন। এটা থ্রি কার্ড মন্টের মতোই অনেকটা, কিন্তু আমি একটু আমার মতো করেছি। এখানে যেমন দেখো, হার্টসের সেভেন, হার্টসের দুই, আর ক্লাবসের কিং, কিং অফ ক্লাবস, টু অফ হার্টস, সেভেন অফ হার্টস। এই তিনটে কার্ড দিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এই হার্টসের টু, হার্টসের দুই, এটাকে আমি টেবিলে নামিয়ে রাখবো, তারপরেই হবে আসল মজার ম্যাজিক। দেখুন কি করছি ব্যাপার। প্রথমে আপনারা তিনটের পেছন দিকটাও দেখুন, তিনটের পেছন দিকটা কিন্তু রেড ব্যাক কার্ড রয়েছে, ভালো করে লক্ষ্য রাখবেন, রেড ব্যাক কার্ড। আর আমি এই দু নম্বর কার্ডটাকে, ঠিক এই দু নম্বর কার্ডটাকে জাস্ট এটাকে নামিয়ে রাখবো, এই দেখুন, ঠিক এই এই কার্ডটাকে জাস্ট নামিয়ে রাখবো, ভালো করে লক্ষ্য রাখবেন। শুধুমাত্র এই কার্ডটাই আমি এরকম নামিয়ে রাখবো, জাস্ট এখানে নামিয়ে রাখলাম। তাহলে আমার এখানে থাকলো আর দুটো কার্ড, কী কী না, একটা হচ্ছে এই দুটো কার্ডকে আমি এখানে রাখছি, এখানে এই দুটো কার্ড থাকছে, একটা হচ্ছে সেভেন অফ হার্টস আর একটা হচ্ছে কিং অফ ক্লাবস। এই দুটো কার্ডকে যদি আমি একটুখানি জাস্ট ম্যাজিক্যালি ওয়েভ দেওয়া হয় তাহলে দেখা যাবে কিং অফ ক্লাবসটা ব্যাঙ্ক কার্ড, এখানে যে হার্টসের সেভেন আছে এটাও কিন্তু এখানে দুটোই ব্ল্যাঙ্ক কার্ড। তাহলে পরে এখানে যদি দুটো ব্ল্যাঙ্ক কার্ড হয় তাহলে এখানে কি রয়েছে, এখানে যে কার্ডটা রয়েছে এটা দারুণ মজার ব্যাপার, দেখুন এটাও একটা ব্ল্যাঙ্ক কার্ড, ভালো করে লক্ষ্য রাখুন, এটাও একটা ব্ল্যাঙ্ক কার্ড। এই হচ্ছে আজকে আমার সেই কার্ড মন্টের একটা ম্যাজিক। এই ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ম্যাজিকটা কী করে হলো একটু ভালো করে দেখে নিন। শুধু এখানে একটা ব্ল্যাঙ্ক কার্ড লাগছে, একটা ব্ল্যাঙ্ক কার্ড, আর এটা কিন্তু ব্ল্যাঙ্ক কার্ড নয়, এটা হচ্ছে দেখুন এর টিপটা রয়েছে দুই, আর এই মাঝখানেরটা আর এই পাশেরটা নেই, এটা হচ্ছে আপনার রিমুভার আছে, যেসব রিমুভার দিয়ে এই নেল পলিশ তুলে ফেলে সেই রিমুভার দিয়ে একটুখানি আস্তে আস্তে করে তুলবেন উঠে যাবে। আমি তো বলছি যে আস্তে আস্তে করে তুলবেন উঠে যাবে, আপনারা চেষ্টা করবেন, যদি ওঠে খুব ভালো, না উঠলে পরে আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি এটা কী করে ওঠাতে হয় সেটা আমি আপনাদের নিশ্চয়ই বলে দেবো। তাহলে দুটো কার্ড বুঝে গেলেন। তাহলে এই কার্ডটা কি, এটারও দেখুন ব্যাক আছে অথচ এটাও ব্ল্যাঙ্ক, তাহলে হার্টস আর ক্লাবস, হার্টসের সেভেন আর কিং অফ ক্লাবস গেল কোথায়? এই দেখুন এখানে এটা দুটো কার্ড আছে, দেখুন এখানে একটা ডাবল স্টিক গাম লাগানো আছে, এই দেখুন এখানটা হাত দিলে পরে এটা চিপকে যাচ্ছে, একটুখানি এখানটা লাগানো আছে, এই দেখুন এটা আটকে যাচ্ছে ডাবল স্টিক। আমি অত ভিডিও লম্বা হয়ে যাবে বলে আমি অত কিছু করে দেখাচ্ছি না, আপনারা অনেকেই ম্যাজিক দেখেন, ম্যাজিক জানেন, ম্যাজিক বোঝেন, তাই আমি শুধু এইটুকু বললাম যে এখানে ডাবল স্টিক গাম লাগানো আছে এটা বোঝা যাচ্ছে। আর এই ডাবল স্টিক গাম লাগানো আছে যে কিং, তার পেছনটা কিন্তু ব্যাক ব্ল্যাঙ্ক কার্ড, অর্থাৎ এটাও ওই রিমুভার দিয়ে আপনি আস্তে আস্তে করে মুছে 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 তুলে ফেলতে পারবেন। যদি তুলতে পারেন ভালো, তা নাহলে সাদা কাগজ লাগিয়ে দেবেন, তাতেও ম্যাজিকটা হবে, অসুবিধা নেই। এটা গেল, এটা গেল, তাহলে আমাদের টোটাল কার্ড লাগছে এই এই জিনিসটা দিয়েই এই পুরো ম্যাজিকটা করা যাবে। সেট আপটা একটু ভালো করে দেখে নিন, ফার্স্ট এই ব্ল্যাঙ্ক কার্ডটা আপনি হাতে নিন, তারপর এই কিংটা নিন, এই দুটোকে এরকমভাবে রাখুন, এই দুটো যেন একটা বলে মনে হয়, এটা এইটাই হচ্ছে এই ম্যাজিকের আসল সিক্রেট। এটা হয়ে গেল, তারপরে হচ্ছে আপনি দুই এখানে রাখুন, এখানে যেহেতু গাম লাগানো আছে, এখানে যেহেতু গাম লাগানো আছে এটার মধ্যে চাপ দেবেন না, এটা ওপরে আলতো করে রেখে দিন, আলতো করে রেখে দিন,
তারপরে এই 7 এই 7 টাকে আপনি ঠিক এরকম পজিশনে রাখুন তাহলে আপনি দেখুন এখন তিনটা কার্ড আপনি দুদিক ঘুরিয়ে দেখাতে পাচ্ছেন কোনো অসুবিধা নেই এই অবধি ঠিক আছে এরপর আপনি এটাকে আস্তে করে একটু টানুন অসুবিধা নেই এই অবধি টেনেও নিতে পারেন তাতে দর্শক কিছু বুঝবে না এইবার কি হচ্ছে আপনি এটাকে আস্তে করে নাবিয়ে দিন আর একটু ভালো ক্লিয়ার দেখাতে পারেন এরকম নাবিয়ে দিলেন এরকম নাবিয়ে দেওয়ার পরে দুটো কার্ড কাপড় আলাদা করে এই আলাদা করার সময় এটার সাথে যেন এই আঠাটার সাথে যেন লেগে না যায় ভালো করে লক্ষ্য রাখবেন এটা যেন সরে না যায় এটা যেন স্কোয়ার আপ থাকে এটা একটু খেয়াল রাখবেন একটু প্র্যাকটিস করলে এইগুলো হবে না আর কি তারপর আপনি দুটোকে দেখান এরকমভাবে দুটো আলাদা করে দেখান কোনো অসুবিধা নেই ক্লিন একদম ক্লিন দেখালেন দেখাবার পরে এই কার্ডটাকে স্কোয়ার আপ করে হাতে নিন নিয়ে এই কার্ডটাকে ফেস ডাউন করে এখানে রেখে দিন এটা স্কোয়ার আপ করে এর মাঝখানটা একটু চাপ দিতে হবে আপনি কি কোন মাঝখানটা এরকম এই তর্জনী আর বৃদ্ধাঙ্গুলি ধরুন ধরে এটাকে টার্ন করে একবার অর্থাৎ এই গামটার মধ্যে চিপকে গেল এই গামটায় যেই চিপকে গেল আর কোনো অসুবিধা নেই এবার আপনি যদি এটাকে স্প্লিট করেন ঠিক এবার সরান তাহলে দেখা যাবে এই তলার ব্ল্যাঙ্ক কার্ডটা দেখা যাচ্ছে আর এখানে যেটা কিং ছিল সেটা এই দুটোর সাথে ম্যাচ করে এটাও কিন্তু একটা ব্ল্যাঙ্ক কার্ড হয়ে গেছে অর্থাৎ এই দুটো কার্ড এখানে চলে গেছে আশা করি বুঝতে পেরেছেন তাহলে এটা যখন এরকম হলো আপনি খুব ইজিলি দেখাতে পারেন দেখুন দুটোই ব্ল্যাঙ্ক কার্ড হয়ে গেছে এই কার্ডটাকে আর নড়ানো চড়ানোর কিছু করার দরকার নেই এটা থাকুক এরকম এই কার্ডটাকে আপনি কি করুন ফেস ডাউন করে এই কার্ডের তলায় দিয়ে এই কার্ডটাকে টোটালি উল্টে দিন টোটালি উল্টে দিলে কি হচ্ছে আপনার এই ব্ল্যাঙ্ক কার্ডটাই প্রথম দেখা যাচ্ছে আর এটাকে এরকম টেনে দিন এরকম তলায় টেনে দিলে কি হচ্ছে এই পিপটা বন্ধ হয়ে যাচ্ছে এই পিপটা শুধু বন্ধ করা পিপটা বন্ধ করে দিলে এটাও টোটালি ব্ল্যাঙ্ক কার্ড হয়ে গেল আর এটা এর তলায় দিয়ে দিন জাস্ট এইরকম কমপ্লিট তিনটেই ব্ল্যাঙ্ক কার্ড আপনি একদম এরকমভাবে তুলেও দেখাতে পারেন কোনো অসুবিধা নেই এরকমভাবে দেখাতে পারেন যে তিনটেই ব্ল্যাঙ্ক কার্ড হয়ে গেছে এটাও ব্ল্যাঙ্ক কার্ড আর এইটা তোলার সময় এইটাকে নিয়ে এরকম দেখাতে পারেন এটাও ব্ল্যাঙ্ক কার্ড এরকম দেখাতে পারেন কোনো অসুবিধা নেই শুধুমাত্র কি একটু প্র্যাকটিস করুন একটু প্র্যাকটিস করে দেখান দেখালে পরে ভীষণ সুন্দর একটা ম্যাজিক এই যে ব্ল্যাঙ্ক কার্ড আমি দেখালাম এটা ব্ল্যাঙ্ক কার্ড না দেখিয়ে আপনি এর মধ্যে কোনো মেসেজও লিখে দিতে পারেন এটা আপনার প্রেজেন্টেশনের উপরও নির্ভর করবে আমি এটা এর আগেও অনেকবার বলেছি আমি শুধু ম্যাজিকের একটা সিক্রেট আপনাদের কাছে বলছি কিন্তু এই ম্যাজিকটা কিভাবে দেখালে আপনার দর্শকরা আনন্দ পাবে যদি আপনি আপনার মতো একটু সাজিয়ে গুছিয়ে নেন তাহলে পরে কিন্তু এটা একটা আপনার নিজস্ব ম্যাজিক হয়ে যাবে আমি শুধুমাত্র সিক্রেটটা বললাম আমার মনে হয় আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর ভালো না লাগলেও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এ কী ধরনের ম্যাজিক শেখাচ্ছে নিশ্চয়ই বলবেন আর প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে আবার একটা নতুন এপিসোডে একটা নতুন ম্যাজিক নিয়ে আপনাদের সামনে হাজির হব এই কথা বলে আজকের মতো আমার ম্যাজিক শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই